হ্যালো ফ্রেন্ডস, WBUTT এপি ইউনিভার্সিটির বিএড ফার্স্ট সেমিস্টারের কোর্স অনের যে প্র্যাকটিকাম, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমরা। বিএড ফার্স্ট সেমিস্টার কোর্স ওয়ান, তো এটা ফ্রন্ট পেজ, এরপর অ্যাকনোলেজমেন্ট, এই এটা, এরপর আমরা টপিকে চলে যাব। দেখো তোমরা, টপিক কোর্স ওয়ান, টপিক হচ্ছে লিস্ট ডাউন ফিউ লার্নিং সিচুয়েশন ইনভলভিং ইনসাইটফুল লার্নিং, অর্থাৎ অন্তর্দৃষ্টিমূলক শিখনের কিছু ক্লাস আমাদেরকে বর্ণনা করতে হবে, অর্থাৎ কিভাবে এটা উপস্থাপন করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে এটা কন্টেন্ট, অর্থাৎ প্র্যাকটিকামে কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে তার একটা ঝলক, তার এক ঝলক। তো আমরা এরপরে সরাসরি ইন্ট্রোডাকশনে চলে যাব, অর্থাৎ ইনসাইটফুল লার্নিংয়ের এটা ভূমিকা। এরপর আমরা প্রাইমারি নলেজ অ্যাবাউট দ্য প্র্যাকটিকাম, অর্থাৎ প্র্যাকটিকামে যে বিষয়গুলো বলা হয়েছে তার সংক্ষিপ্ত ধারণা আমরা প্রথমে দেব। তো প্রথমে কনসেপ্ট, তারপর ডেফিনেশন, অর্থাৎ ইনসাইটফুল লার্নিং কাকে বলে, এর ক্যারেক্টারিস্টিক এগুলো আলোচনা করা হচ্ছে। এরপর হচ্ছে ইনসাইটফুল লার্নিং এর প্রিন্সিপাল, এরপর হচ্ছে এক্সপেরিমেন্ট অফ দ্য কোহেলার, অর্থাৎ এই যে ইনসাইটফুল লার্নিং, কোহেলার একটা সিম্পাঞ্জি নিয়ে এক্সপেরিমেন্ট করেছিল, সেই এক্সপেরিমেন্টটা আমরা খুব সংক্ষিপ্তভাবে তুলে ধরব। এরপর হচ্ছে স্টেটমেন্ট অফ দ্য প্র্যাকটিকাম, অর্থাৎ প্র্যাকটিকামটি একটা বিবৃতি আকারে আমরা তুলে ধরব। তো দেখো, অন্তর্দৃষ্টিমূলক শিখনের সাথে যুক্ত তিনটি শিখন পরিস্থিতির তালিকা প্রস্তুতকরণ, আমাদের এটা প্র্যাকটিকামের বিবৃতি বা হেডিং, টাইটেল। এরপর হচ্ছে অবজেক্টিভ অফ দ্য প্র্যাকটিকাম, অর্থাৎ প্র্যাকটিকামের উদ্দেশ্য কি সেটা আমরা তিনটে চারটে পয়েন্টে লিখব। এরপর হচ্ছে রেলিভেন্স অফ দ্য প্র্যাকটিকাম, অর্থাৎ এই যে প্র্যাকটিকামটা করব এর প্রাসঙ্গিকতা কি, অর্থাৎ এই বিএড, এই যে তো একটা বিএড ট্রেনিং কোর্স, এখানে এই ইনসাইটফুল লার্নিং এর প্র্যাকটিকামের তাৎপর্য কি বা এর প্রাসঙ্গিকতা কি, সেই বিষয়ে আমাদের একটু লিখতে হবে। এরপর হচ্ছে প্রসিডিউর অফ দ্য ডেটা কালেকশন, অর্থাৎ কিভাবে আমি ডেটা কালেকশন করব, প্রথমে স্কুলের নাম, তারপর হচ্ছে ক্লাস সিলেকশন। তোমরা জানো এই প্র্যাকটিকামটা করতে গেলে আমাদের তিনটে, যেহেতু শিখন পরিস্থিতি নিতে হবে, তার জন্য তিনটে টপিক নিতে হবে। সেই তিনটে টপিক আমরা কোন কোন বিষয় থেকে নেব, অবশ্যই তোমরা নিজের মেথড সাবজেক্ট থেকে টপিকগুলো সিলেকশন করবে, তাই জন্য এখানে কিন্তু শ্রেণী উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে মেথড, অর্থাৎ আমরা পর্যবেক্ষণ পদ্ধতি অবলম্বন করেছি, সিলেকশন অফ দ্য অবজারভেশন টাইপ, আমরা ক্লাস চলাকালীন শ্রেণীকক্ষ নির্বাচন করেছি অবজারভেশনের জন্য। এরপর হচ্ছে স্যাম্পেল, অর্থাৎ আমরা তিনটে শিখন পরিস্থিতি নির্বাচন করেছি, সেটা স্যাম্পল হিসেবে নিয়েছি তিনটে শিখন পরিস্থিতি। ডেটা কালেকশন, আমরা ফার্স্ট হচ্ছে লার্নিং সিচুয়েশন ওয়ান, অর্থাৎ ক্লাসরুম ওয়ান, আমরা শিখন পরিস্থিতি প্রথমটা আলোচনা করছি। প্রথম টপিক হচ্ছে জলদূষণ, অর্থাৎ জলদূষণ পার্টকে আমি আলোচনা করার জন্য, অর্থাৎ ইনসাইটফুল লার্নিংয়ে কীভাবে পড়াতে পারি। এখানে টিচার অ্যাক্টিভিটি হিসাবে চারটে গ্রুপ করেছে টিচার, এরপর আমরা প্রত্যেক গ্রুপ থেকে, অর্থাৎ এই যে চারটে গ্রুপ থেকে, আমরা এই বিষয়ে আমরা তাদের মতামত নিয়েছি এবং শেষে সিদ্ধান্ত নিয়েছি। দেখো তোমরা আলোচনা করেছি, চারটে গ্রুপের কিন্তু মতামত নিয়েছি এবং এরপর আমরা সিদ্ধান্তে এই বিষয়টা এসেছি। এরপর আমাদের এই লার্নিং সিচুয়েশন টু, অর্থাৎ শিখন পরিস্থিতি দুই নম্বর, সেটা হচ্ছে সমুদ্র স্রোত নিয়ে আলোচনা করেছি। এখানেও আমরা চারটে গ্রুপ, ছাত্রকে চারটে গ্রুপে আলোচনা করেছি এবং তাদের প্রত্যেকের মতামত গ্রহণ করেছি এবং শেষে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। তোমরা দেখো, আমরা এই চারটে গ্রুপের ফিডব্যাক নেওয়ার পর, প্রতিক্রিয়া নেওয়ার পর, আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। এরপর হচ্ছে শিখন পরিস্থিতি তিন নম্বর, তিন নম্বর শিখন পরিস্থিতি, দেখো আমরা ভূমিকম্পের পাঠ, এই বিষয়টা আলোচনা করব। এখানেও শিক্ষক বা শিক্ষিকা এখানে এখানে চারটে আমরা গ্রুপ ভাগ করেছেন এবং এই চারটি গ্রুপে এই ভূমিকম্প বিষয়ে তাদের তাদের মতামত, অর্থাৎ গ্রুপ ওয়াইজ তাদের মতামত আমরা নিয়েছি এবং এই চারটে মতামত, অর্থাৎ চারটি গ্রুপ থেকে মতামত নেওয়ার পর একটা সিদ্ধান্তে উপস্থিত হয়েছি। তোমরা দেখো,
এরপর আমরা টোটাল প্র্যাকটিকামের একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি, ওটা ইন্ডিভিজুয়াল ভাবে এর আগে ইন্ডিভিজুয়ালি শিখন পরিস্থিতির ইনফারেন্স, এবার আমরা টোটাল প্র্যাকটিকামের একটা ইনফারেন্স আমরা নিয়েছি। এরপর হচ্ছে লিমিটেশন অফ দ্য প্র্যাকটিকাম, লিমিটেশন অফ দ্য প্র্যাকটিকাম অর্থাৎ এই প্র্যাকটিকামটা করার সময় আমরা কোন কোন সমস্যার সম্মুখীন হয়েছে সেগুলোই আমরা একটু সংক্ষিপ্তভাবে তুলে ধরেছি। এরপর হচ্ছে কনক্লুশন ড্র করতে হবে এই প্র্যাকটিকাম সম্পর্কে। একটা কথা আরেকবার বলে রাখি, এটা কিন্তু নিজের নিজের মেথড সাবজেক্টের থেকে টপিক নিতে হবে। এরপর হচ্ছে আমরা এই প্র্যাকটিকামটি করার জন্য যে যে বিষয়ের যে বইয়ের রেফারেন্স হিসেবে ব্যবহার করেছি সেটাই এপিএ স্টাইল অর্থাৎ আমেরিকান সাইকোলজিস্ট অ্যাসোসিয়েশন এর এই যে একটা একটা ফরম্যাট আছে রেফারেন্স লেখার, সেই সেই ফরম্যাটকে অনুসরণ করে আমরা এটা এ করেছি। তো এখানে আমরা শেষ করছি, সবাইকে ধন্যবাদ, আমরা আরও প্র্যাকটিকাম নিয়ে আসবো, সবাইকে ধন্যবাদ।